সকলে চলে আসেন, সকলে চলে আসেন, বক্সটা তো হালকা কমাও, সকলে চলে আসেন। আমি গুণাগার, আপনাদের সকলেরই পরিচিত, সে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, হুজুরের নাতি পিন্নাগর হুজুর পীর কেবলার পৌত্র, দুই দিক দিয়ে পীরের আওলাদ হিসাবে এসেছি গুণাগার, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি, সকলেই আপনারা চেনেন জানেন। আর এই চত্রে তো নতুন না, হয়ে গেল বেশ বহু বছর। তো যাক, সকলকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ, আমার পূর্বে আমার সদ্য মনোয়ার সাহেব ভাইজান খুব মূল্যবান বক্তব্য রাখছিলেন, আল্লাহ করে খুব জ্ঞানী মানুষ। তার আগে আমার সদ্য মনোয়ার সাহেব ভাই মাশাআল্লাহ আমার ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মহব্বতের হাতিয়ার মাশাআল্লাহ ভাইও তিনি আলোচনা করেছেন, আল্লাহ করে একের পর এক ওলামা হযরত গণজনের শেয়ত করেছেন। আমি গুণাগার এসেছি ছোট হুজুর কেবলার নাতি, তারপরে ইনশাআল্লাহ ফুরফুরা শরীফ থেকে আমার সব মামাতো ভাই জানেনা সব পর 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 সব আসবেন, সকলে চলে আসেন। সকলকে তাই অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে চলে আসেন, সকলে চলে আসেন, দেরি করবেন না, লোকজন খুবই কম লাগছে। আর এখন এমন অবস্থা আছে, লোক না দেখলে আমার ঠিক হতেও চাই না, মনের দিক দিয়ে ঠিক মেনে নিতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো বাপ, সকলে চলে আসেন, আপা দেরি করবেন না, সকলে চলে আসেন, অল্প সময় একটু আলোচনা করব। সকলকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, দাঁড়াবেন না, আপনারা চলে আসেন, ভিতরে চলে আসেন। আপনার তো আমার পরিচিত ভাই, আপনার আবার মুখ দেখবেন, আবার মুখ দেখবেন, আবার ড্রেস দেখবেন, আপনারা তো সকলেই চেনেন জানেন, সবাই তো জানা চেনা ভাই। তাহলে এরপরেও আবার কেমন হবে না হবে কি হবে, ফার্স্ট গিয়ার না ব্যাক গিয়ার, এত চিন্তা ভাবনা করছেন কেন? চলে আসেন, বসে যান, আবার দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, বসে যান, এক দেড় ঘন্টা আপনাদের খেদমতে আছি, বসে যান, সকলে বসে যান। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله محبت سنگے درسی اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর দুটো মিনিট বসো, দুটো মিনিট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سنگے درسی اللهم صل على মাশাআল্লাহ 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 এই মাত্র খবর এলো ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাই জান এসে গেছেন আল্লাহ করে কিছু করে মধ্যে চলে আসবেন একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর সিলসিলা মুজাদদু জামান সিলসিলা মুজাদদু জামান নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ চিন্তা নাই আপনারা খুব চিন্তা করছিলেন যে ভাইজান কখন কি আসবে মাশাআল্লাহ ভাইজান এসে গেছে কোনো টেনশন নাই মাশাআল্লাহ ঠিক টাইম মতো স্টেজে এসে পৌঁছে যাবে কোনো চিন্তার কারণ নাই মহব্বতের সঙ্গে দরসই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا ما شاء الله بھائی جان سے تکبیر دن نارے تکبیر آرو جو دن نارے تکبیر سلسلہ مزاد جمال اولاد مزاد جمال بھائی جان قبلہ نارے تکبیر আপনারা দেখতে পেয়ে গেলেন মাশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে কোনো চিন্তা নাই মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা صلی علی سیدنا علی سیدنا مولا صلی اللہ علیہ وسلم او سر مرو تو سر بوکی سنتی سودار کوستوفان তিন লতা শূন্য দেশে রসুল মান ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে শুনছি কার সুজস গান তিনি মদের দয়ার নবী দরুদ পড়ুন মুসলমান আল্লাহুম্মা সাল্লি
মহাব্বতের সঙ্গে দরসি আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি নবীরা শরীফ দেখে মন ভরি না দিদার দগো সাহি মদিনা দিদার দগো সাহি মদিনা আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরি না দিদার দগো সাহি মদিনা দিদার দগো সাহি মদিনা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরি না দিদার দগো সাহি মদিনা একটু হয় না সকলে পড়েন না দিদার দগো সাহি মদিনা দিদার দগো সাহি মদিনা দিদার দগো আল্লাহুম্মা আরো শের মেঘে মান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলিওয়ালা চুরি হয় না জিনাকে আল্লাহ আরশের মেহমান করেছিলেন জিনাকে আল্লাহ জান্নাত দেখিয়েছিলেন জিনাকে আমার আল্লাহ পাক আসমান দেখিয়েছিলেন সবের মেহমান আল্লাহ করেছিলেন মুসা নবী বলেছিলেন আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বললাম তারা কখনো হবে না সম্ভব নয় বিশ্ব নবী আমার আল্লাহকে দেখতে চান নাই কোনো সময় বলেন নাই আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছেন আমার হাবিব তোমাকে আমি বাদ দিতে চাই না তোমাকে আমি দেখতে চাই এটা হলো স্পেশাল নবী স্পেশাল অফার এই অফারটা অন্য কারোর জন্য নয় বুঝছেন আরো শের মেঘে মান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলিওয়ালা আরো জোরে ও গো কমলিওয়ালা করো করুণা দিদার দগো সাহি মদিনা দিদার দগো সাহি মদিনা মাইকটা একটু প্রবলেম করছে একটু আওয়াজটা
ক্লিয়ার হচ্ছে না, আওয়াজটা যেন ভেতরে একটা কম্পন হচ্ছে, একটা কাঁপনে কাঁপনে ভাব। মহাব্বতের সঙ্গে দরসুই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, খুব জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি মাওলানা নবীর রওজা শরীফ দেখে মন ভরে নাই, দিদার দাগন সাহিয়ে মদিনা, দিদার দাগন সাহিয়ে মদিনা, দিদার দাগন সাহিয়ে মদিনা। আল্লাহুম্মা এই আওয়াজটা পাচ্ছে কিসে? আরো সের বেগে মান করেছেন আল্লাহ, কত সান কত মান মোর কাবলিওয়ালা। আরো জোরে, আরো সের বেগে মান করেছেন আল্লাহ, কত সান কত মান মোর কামলিওয়ালা। ও গো কামলিওয়ালা কর করুণা, দিদার দাও গো সাহিয়ে মদিনা, জোরে জোরে দিদার দাও গো, দিদার দাও গো সাহিয়ে মদিনা, দিদার দাও গো সাহিয়ে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিয়েছে গেরা দেখিলে একবার, নুড়েতে জলমাল করিবে ভিতর, আর একটু জোরে, জানিয়েছে গেরা দেখিলে একবার, নুড়েতে জলমাল করিবে ভিতর, ওগো কামলিওয়ালা কর করুণা, দিদার দাও গো সাহিয়ে মদিনা, দিদার দাও গো, দিদার দাও গো সাহিয়ে মদিনা, দিদার দাও গো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী। মাইক কি হচ্ছে, গরম হচ্ছে কেন, আওয়াজ যেন বেরোতে চাইছে না। আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, আসসালাম। লাস্টের এটা কি হচ্ছে আওয়াজটা, ওইটাকে ঠিক করো না। হ্যাঁ হ্যাঁ, যেটা এক্সট্রা আওয়াজ এসে যাচ্ছে যেটা। আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, ইয়া নবী আসসালাম।
ya nabi salam allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad sallallahu alaihi wasallam السلام يا نبي السلام يا نبي আমার সঙ্গে সকলে পড়েন নবীকে সালাম জানান السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم रब की प्यारी रज दुलारी रब की प्यारी रज दुलारी हम हो तुम्हारी तुम हो हमारी ईदावत रहमत वाले तुम पर लाखों सलाम السلام يا نبي 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 يا نبي السلام يا نبي السلام اللهم صل على كل মনে ক্লিয়ার হতে পারে ঠিক আওয়াজ হচ্ছে না ঠিক মন মতো হচ্ছে না দরসরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মহাবদের সঙ্গে দরসরি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد السلام عليك أيها النبي السلام عليك أيها النبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام اللهم صل على محمد وعلى آل مولانا सबसे आलम इज्जत वाले सबसे आलम इज्जत वाले वल बहारी ताकत वाले हुरमत वाले करमत वाले तुम पर लाखों सलाम अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा سيدنا مولانا محمد
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرعى الصالح وقال النبي صلى الله عليه وسلم إنا نتشاط قلبوتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالحدايا ওই ভাইগুলো সব দাঁড়িয়ে আছে কেন, বসার জায়গা নেই? এই ভিতরে বসার জায়গা হচ্ছে না নাকি? একটু আগে চলে আসেন, বসে যান ভাই, বসে যান, আমি তো অল্প সময় আছি, বসে যান, বসে যান, বসে যান, দাঁড়িয়ে কষ্ট করবেন না, বসে যান। وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدا بما يمينه الى اخر الحديث او كما قال আল্লাহওয়ালা মুরব্বীরা, জওয়ান যুবক ভাইরা, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বাপেরা, গোপনে গোপনে জিকির করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, রাত জেগে 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 আমার আল্লাহকে রাজি করেন, আল্লাহওয়ালা বাপেরা এসে হাজিরা দিয়েছেন। সাথে সাথে আমার জওয়ান যুবক ভাই, যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন, তাই আমার ইয়াং ভাইগুলো এসে হাজিরা দিয়েছেন। এরি ফাঁকে ফাঁকে, এরি মাঝখানে, এরি বীজখানে ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারাও এসে বসেছে। সকলকে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আরো জানাই
যে সমস্ত মা বোন বেটিরা পর্দার আড়ালে অন্তরালে বাড়িতে বসে আছে, সেই সাথে সাথে জানাই যে সমস্ত বাপ মুরব্বী চাচারা আল্লাহ তাকে সারা দিয়ে এই দক্ষিণ বামুনিয়া গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে আছে, শুয়ে আছেন, অপেক্ষায় আছেন, ইন্তজার করছেন, অপেক্ষায় রত কতদিন, ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়। যেই কবরের কথা মনে পড়লি আমাদের শরীরগুলো কম্পন শুরু হয়, কাঁপতে শুরু করে, অন্তরে ভয় ঢোকে। সেই কবরের ভিতরে যারা চলে গেছেন জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। জোরে বল আল্লাহ আমিন, আরেকটু জোরে বল আল্লাহ আমিন। বাবাজি আমার ভাইরা, আলোচনা বেশি লম্বা নয়, খুব অল্প সময় একটু আলোচনা। আর আপনার এই ভাঙর চত্রে, এই আপনার কি বলে ভাঙর, এই হারুয়া, এই কি বলে জীবনতলা, এই আপনার গাবতলা পাগলাহাট, এই চত্রে বাপ জলসা শুনে শুনে আপনারাও পাচ্ছেন না, ওয়াজিন বক্তা হুজুর ওয়াজ করে করে জলসা শেষ করতে পারছে না, কথা বুঝতে পারছি। প্রত্যেক রাত আপনাদের জায়গা, আবার জায়গায় জায়গায় দেখি দুদিন করে পর পর দুই দিন ব্যাপী জলসা, শুনলাম নাকি কাল এখানেও নাকি দুদিন হয়েছে, কত শুনবেন। কান বলছে আমি আর নিতে পারছি না, মাথা বলছে আমি আর ধরে রাখতে পারছি না, মাথা বলছে পারলে আমাকে ঘরে রেখে এসো, কান বলছে যদি পারো তো আমাকে ঘরে খুলে দিয়ে এসো, কিন্তু উপায় নাই, কানকে বয়ে নিয়ে আসতে হচ্ছে, মাথাকেও নিয়ে আসতে হচ্ছে, মাথা রাখতে গেলে তো শরীর থাকবে না, পটল ডাঙায় তলায় চলে যেতে হবে, কথা ঠিক কি না? তো বাবাজি আমার ভাইরা, যার জন্য আজকে দেখা যাচ্ছে বাপ জলসা জুলুস এত বেড়ে গেছে, আস্তে আস্তে মানুষের ইন্টারেস্টটা একটু কমে যাচ্ছে জলসা জুলুসের প্রতি। জলসার প্রতি মানুষের একটু ইন্টারেস্ট, অ্যাট্রাকশন, মোহাব্বত, ট্রানজাকশন কমে যাচ্ছে আস্তে আস্তে, মানে অত্যাধিক হয়ে যাওয়ার কারণে যেটা হয়। ভুল বুঝবেন না ভাই, জলসা ভালো জিনিস, শুনলে আরো ভালো, সেই সাথে সাথে যদি আমরা পরিবর্তনের জায়গা তৈরি করতে পারি, মনে রাখবেন সেটা কিন্তু আরো ভালো, তবেই আল্লাহর মনোনীত বান্দা হওয়া যাবে। বলো কেন, আপনারা জানেন ভক্তের ব্যাপার, রিলেশনের ব্যাপার, ছেলেরা হই হই করে ফ্যান, মোহাব্বত কার সঙ্গে, নবীর সঙ্গে, কার সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে, কার সঙ্গে, নবীর সঙ্গে, এই জন্য এরকম মাহফিল গুলো করা হয়। আর এই জন্য আমার ভাইয়েরা বাপেরা ছুটে আসে একমাত্র রসুলের মাহফিলে যায়, অন্য কোনো কারণ নাই, নালে এত জলসা হচ্ছে লোক আর হতো না ভাই, তারপরেও কিন্তু প্রত্যেকটা মাহফিল দেখছি প্যান্ডেল ভরে যাচ্ছে, রসুলের সঙ্গে ট্রানজাকশন রিলেশন তৈরি করার জন্যই এরা যায়। কোন নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। আনা খাতিমুন নাবিয়্যা বা'দি লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না সেই নবী। ভাইরা আমার, আমি গুনাহগার এসেছি আপনাদের মাহফুজুল্লাহ ভাইজান, খুব অল্প সময় বলছি একটু শুনে যান, ওয়াজ বেশি আর বেশি নয়, বিশ্ব নবীর সঙ্গে রিলেশন তৈরি করার নিয়তে এসেছেন, এবারে আস্তে 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 আমাদেরকে একটু একটু করে জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে। করেন বলেন ভাইজান, জায়গা তৈরি করব কি করে, সম্পত্তি যা আছে আরো বাড়াবো, জায়গা বাড়িয়ে ফেলবো, না না এটা বলি না, আমরা যে জায়গায় আছি কোন জায়গায় আছি সমীক্ষা করে দেখো, কোন কোন ক্যাটাগরির মানুষ আপনি, কোন কোয়ালিটির মানুষ, যদি যদি এ কোয়ালিটির মানুষ, এ ক্যাটাগরির মানুষ হতে পারেন, টেনশন নেবেন না, দায়িত্ব আমার নবী নেবেন,
কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাফাত পেয়ে যাবেন, আল্লাহর মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। ইনারাই হলেন আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, রাসূলের সঙ্গে রিলেশন তৈরি করেছে, অজনশিয়াতের মাহফিলে গেছে, পুরোপুরি পরিবর্তনের জায়গা তৈরি করে আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। আসেন, খুব অল্প সময় একটু আলোচনা করি, বেশি কষ্ট আপনাদের দেব না, খুব বেশি কষ্ট দেব না, মাশাআল্লাহ অনেক জলসা শুনছেন, আসেন খুব অল্প সময় নবীকে নিয়ে একটুখানি আলোচনা করব, সেই সাথে সাথে আমাদের চলার পথটা কেমন হবে বাবাজি আমার ভাইরা একটুখানি আমাদেরকে জানতে হবে। যদিও আল্লাহ করে আপনারা সবেই জানেন, তবু এসেছি শুধুমাত্র একটু স্মরণ করানোর জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, শেখাতে নয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কেন? এই মাহফিলটা হলো স্মরণ করিয়ে দেওয়ার মাহফিল। আজকের মাহফিল কবরের কথা স্মরণ করায়, মরণের কথা স্মরণ করায়, হাসরের কথা স্মরণ করায়, আজকের মাহফিল নবীর সঙ্গে রিলেশন তৈরির কথার কথা মনে করিয়ে দেয়। কেন? উপায় তো নেই, উপায় যদি থাকতো তাহলে কিছু একটা ব্যবস্থা করা যেত, উপায় নাই। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুন্দর করে আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা অস্বীকার করো, কি করে তোমরা কুফরি করো আল্লাহর প্রতি, কি করে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো, কি করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কি করে তোমরা নাশকুরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়াকুনতুম আমওয়াতান ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলে না মৃত, অকুন্তুম আমওয়াতান ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, মানে যে জায়গায় আমরা এখন বর্তমানে আছি। কেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে কাল আছে, যে জায়গা পর্যন্ত আমরা আছি বর্তমান, বর্তমান। কি খুঁজছে ভাই, কি দেখছো, আমার দিকে খেয়াল করো না, অস্ত বুঝতে হবে নাকি না ভাই, ধরি টান 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 টান, গলার লক যদি নেস কারোর ছিঁড়ে যাবে সেদিনে বলবে এই পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছে, টান মেরে বেশি দিয়েছে। বাপ আজ বোঝার চেষ্টা করো, আস্তে 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 পরিবর্তনের জায়গা তৈরি করো, কোরআনের ওয়াজ শোনার চেষ্টা করো, আমার দিকে খেয়াল করেন। আর এর সামনে এমন দিয়েছে ফুলঝুরঝুরি ভাই, গ গ করে আওয়াজ হচ্ছে, সব শুধু এই দিকে মন পড়ে আছে, এই কি হচ্ছে, এগুলো দিতে হয় সেই পুকুরের পারে যেখানে সব ভিড় করবে, বুঝছেন, এগুলো সামনে নয়, সামনে তো একটাই থাকবে, হুজুর থাকবে, হুজুরের সঙ্গে সোতার একটা ট্রানজাকশন, একটা রিলেশন, একটা মহাব্বত, হুজুরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়, যে বক্তা ওয়াইজিনী আসুক না কেন, কথা ঠিক কিনা, আসেন। যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ কত সুন্দর কথা বললেন, ও ভাই যায় রাজা আঙ্গমাঙ্গেরা ও আবার বড় পিয়ারিরা বাবারা শুনে কেন বাবা, এই জন্য আমার আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আমি আমাকে অস্বীকার করো, কি করে তোমরা কুফরি করো, কি করে তোমরা আমার নাশকুরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলে না মৃত, ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, তোমাদেরকে ফের জীবিত করা হয়েছে, ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার পুনরায় মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইউহইকুম, আবার ফের পুনরায় তোমাদের জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না।
সব আল্লাহ ক্লিয়ার করেছেন, এ টু জেড। তুই কি খাবি, তুই কেমন করে হাঁটবি, তোর কথা কেমন হবে, তোর চলনটা কেমন হবে, তোর কথাবার্তা কেমন হবে, তোর আখলাক ব্যবহার কেমন হবে, তোর ব্যবসা কেমন হবে, তোর কারবার কেমন হবে, তোর হাঁটা কেমন হবে, তুই মানুষের সঙ্গে কেমন করে কথা বলবি, মা বাপের খেদমত করবি, প্রতিবেশীর হক আদায় করবি, রাস্তায় হাঁটবি, তোর লেবাস, তোর পোশাক, তোর দাড়ি, তোর জুব্বা সবটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে, আমার নবী হাদিসের মধ্যে সবটা ইসলাম জানিয়ে দিই। আমরা নিতে পারি না, অশুনি নিতে পারি না। এই না নেওয়ার ফল একটাই, সেটা কি জানেন? পকেটে এখনো বিড়ি নিয়ে, পকেটে বিড়ি নিয়ে মজলিসে বসতে হয়। এটা না নেওয়ার ফল। আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, বান্দারে কি করে তোমরা আমার কুফুরি কর, কি করে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা কি ছিলেন আমৃত, আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে ফের জীবন দিলাম, জিন্দা করলাম, আবার আমি তোমাদেরকে মেরে দেব, আবার ফের জিন্দা করব, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না, আমার নিকটে কি তোমাদেরকে আসতে হবে না, আমার নিকটে যদি তোমাদেরকে আসতে হয়, ওরে বান্দা তোদেরকে পরিবর্তন হওয়া দরকার ছিল, কেননা পরিবর্তন যদি না হতে পারি আমি আল্লাহ দরবারে কোনো জায়গা না। এখান থেকে একবার ভাবুন, আমরা তো কোথায় ছিলাম, আমাদেরকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আবার বললেন আমি আল্লাহ মৃত্যু দেব, তোমাদেরকে ফের মরতে হবে। এবারে ভাবুন বাপ কোথায়, দক্ষিণ বামুনিয়া গ্রামের কবরস্থানে শুয়ে আছেন ভাই। এবারে ভাবুন দাদু কোথায়, দক্ষিণ বামুনিয়া কবরস্থানে শুয়ে আছেন ভাই। এবারে ভাবুন চাচা কোথায়, নানা কোথায়, পদ্মাদো কোথায়, দক্ষিণ বামুনিয়া কবরস্থানে শুয়ে আছেন ভাই। এখানে আল্লাহ ছাড়েন না, আবার বললেন মৃত্যুবরণ করবি, মত হয়ে গেছে। এখানে আল্লাহ ক্লিয়ার করলেন না, আবার বললেন মৃত্যুর পর পুনরায় আমি আল্লাহ ফের তোদেরকে জীবন দান করব, আবার কায়ামতের ময়দানে তোরা উঠে দাঁড়াবি। এখানে আল্লাহ আবার বললেন, বান্দারে তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না, ফিরে যদি আল্লাহ দরবারে যেতে হয় তাহলে মানার মতো মানতে হয়। কেমন মানবেন ভাই, যেমন মেনেছেন আল্লাহর ওলিরা তাই। হাজাতে খাজা গরিবি নওয়াজ, হাজাতে ওয়েশকুরুনি অজরম, হাজাতে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, জামিরউদ্দিন চাটগামি হুজুর, সানাউল্লাহ পানিপাতি হুজুর, সরফউদ্দিন বোয়ালি হুজুর, ফুরফুরা শরীফ জামানার মুজাদ্দিদ, আপনার আমার প্রিয় মোর্শেদ হাজাতে, হাজাতে ফুরফুরা শরীফ, আপনার আমার প্রিয় মোর্শেদ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, এই তরুণী নওজোয়ানেরা এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হেই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাসাদিকিন, সত্য বাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহর ওলি হয়ে গেছে গো, নিশ্চয় এরা সত্যবাদী, কোনদিনের জন্য এরা মিথ্যা হয় বলে না গো, এই জন্যই তো এরা আল্লাহর ওলি হয়ে গেছে।
হাজাতে খাজা গরিবে নওয়াজ জিনার তুলনা হবে না বাবাস হাজাতে মজাদ লাল ফেসানি জিনা কাল্লা করেছিলেন সোনার খড়ি ফুরফুরা সরে ফিরে দাদা হজর যিনি হয়েছিলেন শরীয়তের খর ওয়ান্নাই দেখলি ভেঙে চুরমোর তিনি তো হলেন আপনার আমার পীর দাদা হজর ওলি হয়ে গিয়েছিলেন এই জন্য আল্লাহ বললেন কোন মাসিকের সত্যবাদীদের সঙ্গী হ্যাঁ সত্যবাদীদের সঙ্গী হ্যাঁ যারা আমার ওলি বান্দা।